পার্টাম ডিপ্রেশন যা প্রায় দশ থেকে পনেরো শতাংশ মাদের বাচ্চা ডেলিভারির এক থেকে দুই মাসের মধ্যে হয় এই সময় মন খুব খারাপ থাকে বিভিন্ন বিষয়ে অনেক অ্যাঞ্জাইটি হয় যেমন বাচ্চার স্বাস্থ্য নিয়ে অ্যাংজাইটি বাচ্চাকে আমি ঠিক মানুষ করতে পারবো কিনা সেটা নিয়ে অ্যাংজাইটি বাচ্চার কোনো শারীরিক অসুখ হয়েছে কিনা এক কথায় কোনো শারীরিক জন্মগত ত্রুটি আছে কিনা সেটা নিয়ে অ্যাংজাইটি হয় ঘুম খুব কমে যায় অনেক সময় আত্মহত্যার চিন্তা আসে কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় কখনো কখনো বাচ্চার ক্ষতি করার চিন্তা মাথার মধ্যে আসে কারো যদি পূর্বে কোন মানসিক অসুখের ইতিহাস থাকে অথবা কারো ফ্যামিলিতে যদি মানসিক রোগের কোনো ইতিহাস থাকে তাহলে এই অসুখটি হবার সম্ভাবনা বেড়ে যায় এই সময়টিতে বাচ্চাকে মায়ের কাছে একা না রাখাই ভালো এই সময় মা অবশ্যই বাচ্চাকে যত্ন করতে পারেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন কিন্তু কেউ যেন পাশে দাঁড়িয়ে থাকেন